আজকে আমি তোমাদেরকে যে সম্পর্কে ধারণা দেব এটা হলো ভয়েস। ভয়েস মানে হলো বাচ্চা। ভয়েস মানে হলো বাচ্চা। ভয়েস হলো দুই প্রকার, তোমরা জানো সাধারণত ভয়েস ভয়েস হলো দুই প্রকার, একটা হলো অ্যাক্টিভ ভয়েস, একটা হলো প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আল্লাহ, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্টে পরিণত করতে হবে। এখানে অবজেক্টে কি আছে? রাইস। দুই নম্বরে হলো প্যাসিভ ভয়েস। ভয়েস হলো সাধারণত দুই প্রকার, আমাদেরকে এখানে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করতে হবে। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করার সময় দেখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা। অবশ্যই একটা সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট অবজেক্ট থাকবে। এখানে দেখা হচ্ছে আই রাইস, এখানে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হলো আই, অবজেক্ট হলো রাইস। এই অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্টে পরিণত করতে হবে। দেখলাম রাইস, অবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে সাবজেক্টে পরিণত করার পরে দেখতে হবে মূল ভার কোন টেন্সে আছে। মূল ভার কোন টেন্সে আছে, মূল ভার যেই টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার বসাইতে হবে। মূল ভার কোন টেন্সে আছে দেখো তো, ইট। ইট কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে থাকলে কী লিখতে হবে? প্রেজেন্ট টেন্সে সাহায্যকারী ভার কি? এম ইজ আর। আমাদেরকে এনে কী লিখতে হবে? ইজ। রাইস ইজ। এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করার সময় সবসময় মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। এখানে কী আছে? ইট। এটার পাস্ট পার্টিসিপল ফর্ম কি? ইটেন। রাইস ইজ ইটেন। এখন একটা বাই দেওয়া লাগবে, বাই। বাই যোগ করে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা আছে সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসে অবজেক্টে পরিণত করতে হবে। আয়ের অবজেক্ট কী লিখতে হবে? না, এটাকে মি। রাইস ইজ ইটেন বাই মি। বুঝতে পারছো সবাই? তারপরে দেখো একটা অ্যাক্টিভ ভয়েসে দুইটা অবজেক্টও থাকতে পারে না, ডাবল অবজেক্ট থাকলে কী করবো দেখো। ডাবল একটা অ্যাক্টিভ ভয়েসে ডাবল অবজেক্ট থাকতে পারে। দেখো দি ইংলিশ, কী লিখলাম? দি প্রিন্সিপাল টিচার্স আর ইংলিশ। এখানে দেখো সাবজেক্ট কোনটা? এটা হলো সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট কোনটা? অবজেক্ট। দেখো অবজেক্ট কিন্তু দুইটাই, হলো ডাবল অবজেক্ট। যখনই অ্যাক্টিভ ভয়েসে ডাবল অবজেক্ট দেওয়া থাকবে তখনই তোমাকে সাধারণত ব্যক্তিবাচক অবজেক্টটা নিলে সবচেয়েতে সুবিধা হয়। কারণ সব সেন্টেন্সে হয়তো ব্যক্তিবাচক অবজেক্ট নাও থাকতে পারে, সেক্ষেত্রে তোমরা কী করবা? মূল ভার্বের সাথে যে অবজেক্টটা যোগ করা থাকবে সেই অবজেক্টটা নেওয়ার চেষ্টা করবো সবসময়। যে অবজেক্টটা লাগানো থাকবে ওই অবজেক্টটা তোমরা নিয়ে আসবা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হিসেবে। কী আছে? আস। আস থাকলে আমাকে কী লিখতে হবে? উই। কী লিখলাম? উই। এখন দেখো মূল ভার্বটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে। মূল ভার্ব যখন প্রেজেন্ট টেন্সে থাকবে তখন প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব কি? এম ইস আর। প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব এলা। এখন আমরা কী লিখবো? লিখেছি উই। তাহলে লিখতে হবে আমাদেরকে আর। উই আর। এখন মূল ভার্বটা কোন টেন্সে পরিণত করতে হবে? অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করার সময় সবসময় মূল ভার্বটা পাস্ট পার্টিসিপল করতে হবে। উই আর টট। এখন এই ডাবল অবজেক্ট ছিল একটা অবজেক্ট, ওইটা এখানে লিখে দিলাম। ইংলিশ বাই দি প্রিন্সিপাল। বুঝতে পেরেছো তোমরা? ডাবল অবজেক্ট থাকলে কী করতে হবে? মূল ভার্বের সাথে যে অবজেক্টটা থাকবে ওইটা নিবা, নাহলে চিন্তা করে দেখবা যে ব্যক্তিগত অবজেক্ট আছে সবসময় ওইটা নিয়ে আসবা। আশা করি বুঝতে পেরেছ। ভয়েস চেঞ্জ করার সময় যে সাহায্যকারী ভার্বগুলো নিতে হয় এটা তোমরা দেখো। এক নম্বরে নিবা হে।
A number A, present in the field. Present indefinite এর সহযোগী verb হলো am, is, are. সবাই খাতাগুলো মিলে লিখে নাও। এখন এটা হলো 1। তুমি তো দেখো। First indefinite. Asst indefinite এর সহযোগী verb গুলো হলো was, were. Future indefinite হলো shall be, will be. খাতা তুলেছো তোমরা সবাই? Be present continuous. Present continuous is am, being, are, being. Two. Past. Yes. Was. Be. Shall. Be. Be. Will. Be. Be. Rules here, 1, present, are, eight, tense, present perfect tense, shajukari verb holo, has been, and, two past perfect say sharjoner verb holo had been. Three put to the teacher perfect sharjoner verb holo shall have been, will have been. সবাই খাতা তুলে নিয়েছো তো আশা করি এখন বুঝতে পারছো যে অ্যাকটিভ ভয়েস কে প্যাসিভ ভয়েসে পরিণত করার সময় কি করতে হবে তোমাদেরকে প্রথমে সাবজেক্ট অবজেক্ট চিনতে হবে তারপরে প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসে দেখতে হবে যে কোনটা অবজেক্ট আছে অবজেক্টের প্রথমে সাবজেক্টে পরিণত করতে হবে সাবজেক্টে পরিণত করার পর কি দেখতে হবে বলো সাহায্যকারী ভার্ব দেখতে হবে কোন টেন্সে আছে সাহায্যকারী ভার্ব যে টেন্সে থাকবে সেই টেন্স অনুযায়ী তোমাকে বসাইতে হবে সাহায্যকারী ভার্ব মূল ভার্বে দেখেই বসাইতে হবে কিন্তু অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করার সময় সবসময় খেয়াল করো মূল ভার্বটা কিন্তু প্যাসিভ ভয়েসে পাস্ট পার্টিসিপল অবশ্যই করতে হবে ডাবল সময় যেতে হবে ডাবল অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্ট দেবে ব্যক্তিবাচক অবজেক্টটাকে তোমাকে আগে সাবজেক্টে পরিণত করতে হবে ব্যক্তিবাচক অবজেক্ট নাও থাকতে পারে অবজেক্ট সাবজেক্ট দেখার সময় প্রথমে দেখো যে মূল ভার্ব সাথে মূল ভার্বের সাথে লাগানো যে অবজেক্টটা থাকবে ওই অবজেক্টটাকে বেশি বয়েছে দে দে সাবজেক্ট তাই না তারপরে বলো অবজেক্ট কোনটা অবজেক্টটা দেখো বলো ফুটবল ফুটবলটা হলো অবজেক্ট এখন বেশি বয়েছে পরিণত করতে হলে প্রথমে আমাকে কি লিখতে হবে লিখলাম ফুটবল ফুটবল লেখার পরে এখন কি দেখতে হবে আমাকে প্রথমে বলো তোমরা কি দেখতে হবে মূল ভার্বটা দেখতে হবে
মূল ভার্বটা দেখতে হবে মূল ভার্ব কি কোন টেন্সে আছে মূল ভার্বটা মূল ভার্ব কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে মূল ভার্ব প্রেজেন্ট টেন্সে তাহলে কি লিখব প্রেজেন্ট টেন্সে সাহায্যকারী ভার্ব কি অ্যাম ইজ আর তাহলে কি লিখব ইজ ইজ লেখার পরে সবসময় আমি কী করতে হবে মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপিয়াল ফর্মে পরিণত করতে হবে সবসময় খেয়াল রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করার সময় মূল ভার্বটা পাস্ট পার্টিসিপিয়াল ফর্মে করতে হবে প্লেয়ার পাস্ট পার্টিসিপিয়াল কি হবে প্লে কি লাগে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিণত করার সময় কি করতে হবে বাই দিতে হবে অবশ্যই একটা বাই দেওয়া লাগে লিখলাম বাই বাই লিখে এখন কি করতে হবে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটাকে এখন তোমাকে অবজেক্টে পরিণত করতে হবে দে আছে কি লিখতে হবে দে আবার শুরু হয়েছে শুরু করছিস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা দেখো কই আর উই আর ডিগিং এ কেনাল এটা কোন টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে সাবজেক্ট কোনটা উই অবজেক্ট এ কেনাল মূল ভার্ব কোনটা ডিগিং অবজেক্ট আছে এ কেনাল আর ডিগিং আছে এখানে তাহলে আমরা কী লিখবো দেখো তো এ কেনাল এখানে আর আছে কিন্তু আর লেখা যাবে না এ কেনাল এটা হবে সিঙ্গেল সিঙ্গেল যখন হবে তখন লিখতে হবে তোমার ইস যখন প্লুরাল হবে তখন লিখতে হবে তোমার আর সিঙ্গুলারের সময় কিন্তু আর লেখা যাবে না ডিগিং আর লিখলাম এখন সাহায্যকারী ভাবটা কী লিখলাম ইস এখন যখনই কন্টিনিউয়াস টেন্স হবে তখন লিখতে হবে একটা বিং এ কেনাল ইজ বিং লিখতে হবে ডাক আস এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হি হ্যাজ ডান দি ওয়ার্ক হি হ্যাজ ডান দি ওয়ার্ক সাবজেক্ট ব্যবহার করো হি অবজেক্ট দি ওয়ার্ক অবজেক্টটাকে সাবজেক্টে পরিণত করো লিখতে হবে দি ওয়ার্ক লেখা ব্যাস পারফেক্ট টেন্স হলে কী লিখতে বলছি হ্যাজ বিন যখন পারফেক্ট টেন্সে পরিণত করবা তখন একটা সুবিধা আছে কিন্তু মূল ভার্বটা সবসময় পাস্ট পার্টিসিপিয়াল করায় থাকে ডান বাই হিম দেখো পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সের একটা উদাহরণ দেখো হি কিলড দি বার্ড এখানে সাবজেক্ট কোনটা হি সাবজেক্ট অবজেক্ট কোনটা দি বার্ড তাহলে কী করা লাগবে অবজেক্টটাকে সাবজেক্টে পরিণত করা লাগবে কী লিখবো দি বার্ড মূল ভার্ব কোন টেন্সে আছে মূল ভার্বটা কোন টেন্সে আছে পাস্ট টেন্সে মূল ভার্বটা পাস্ট টেন্সে তাহলে কী লিখতে হবে পাস্ট টেন্সে সাহায্যকারী ভার্ব কী বললাম ওয়াজ দি বার্ড আছে কী লিখবো ওয়াজ মূল ভাবটা পাসপোর্ট হিসেবে কিলটে কিলটি হবে কিল বাই হি আছে লিখতে হবে হিম বুঝতে পারছো সবাই আজকের মতো শেষ পরবর্তী ক্লাসে দেখা হবে